নমস্কার বন্ধুরা, সর্বানিস কিচেনে আপনাদের সবাইকে আর একবার স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকের রেসিপি আফগানি নান বা রুঘানি নান। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা বাড়িতে এই রুঘানি নান বা আফগানি নান বানাতে পারবেন। আপনারা রেসিপিটি দেখুন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করুন, আর বাড়িতে বানালে আমার কমেন্টে জানান আপনাদের কেমন লাগলো। তাহলে এবার চলুন আমরা দেখে নিই কীভাবে বানাবো রুঘানি নান। এখানে একটা পাত্রের মধ্যে 400 গ্রাম ময়দা নিয়েছি। ময়দার মধ্যে এখন একে একে অন্যান্য উপকরণগুলো দিয়ে দেব। প্রথমে আমি এখানে সাদা তেল বা রিফাইন্ড অয়েল দিচ্ছি। ময়দার সঙ্গে তেল এখন ভালোভাবে মিশিয়ে নেব। একটু ঘষে ঘষে এই সময় ময়দাটা মাখতে হবে। মেশানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন চিনি। তবে আপনারা মিষ্টি কম পছন্দ করলে 1 টেবিল স্পুন চিনি দেবেন। এবার দিয়ে দেব নুন, এখানে 1/4 চামচ নুন দিয়ে দিচ্ছি। এবার চিনি আর নুন ময়দার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন ইস্ট। এটাও এবার ময়দার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এখন এর মধ্যে একটা ডিম নিয়ে নিয়েছি, এই ডিমটাও ময়দার সঙ্গে মিশিয়ে নেব। সমস্ত উপকরণগুলো একেবারে দিয়ে না মিশিয়ে এভাবে একটা একটা করে উপকরণ দিয়ে ময়দার সঙ্গে মিশিয়ে নেব। এখন একটু ঈষৎ উষ্ণ দুধ দিয়ে ময়দাটা মেখে নেব। প্রথমে আমি 1 কাপ দুধ দিয়ে এটা মেখে নিচ্ছি, তারপর প্রয়োজন মতো যতটুকু প্রয়োজন হবে ততটুকু দুধ এতে অ্যাড করব। একেবারে অনেকটা পরিমাণে দুধ দিয়ে দেবেন না, অল্প অল্প পরিমাণে দুধ অ্যাড করতে থাকবেন। আরও একটু দুধ লাগবে, আরও 1/2 কাপ দুধ আমি ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটা ভালোভাবে মেখে নিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। দেখুন ডো রেডি হয়ে গেছে। এখন একটা প্লাস্টিক র্যাপ দিয়ে বা ক্লিং ফিল্ম দিয়ে এটা আমি ভালোভাবে ঢেকে নিচ্ছি। এটা ঢেকে নিয়ে এখন 2 ঘন্টার জন্য একটু গরম জায়গায় রেখে দেব, তাতে ডো ফুলে ডাবল হয়ে যাবে। আপনারা চাইলে বন্ধ মাইক্রোওভেনের ভেতরেও এটা রাখতে পারেন। দু ঘন্টা হয়ে গেছে, দেখুন ডো কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। এখন প্লাস্টিক র্যাপটা খুলে নিই, তারপর এটার মধ্যে যে এক্সট্রা হাওয়াটা ঢুকেছে সেটা হাত দিয়ে চেপে চেপে বের করে দেব। দেখুন এভাবে হাত দিয়ে চেপে চেপে ডোর মধ্যে থেকে এক্সট্রা হাওয়াটা বের করে নিচ্ছি। এবার ডো আর একটু মেখে নিয়ে তারপর আমি নান তৈরি করব। এটা এখন সমান 4টে ভাগে আমি ভাগ করে নেব। দেখুন এটা 4 ভাগে ভাগ করে নিয়েছি। এবার এর মধ্যে থেকে 2টো ভাগ নিয়ে সেগুলো 2টো 2টো করে ভাগ করে নিয়েছি। এখন এই 2টো ভাগগুলো দিয়ে আমি 2টো করে ভাগ নিয়ে একটা এইভাবে দেখুন একটা করে ডো নিচ্ছি। এরকমভাবে লম্বাভাবে 2টো রেডি করে নিতে হবে। এবার ওই 2টো দিয়ে একটু টুইস্ট করব। দেখুন 2টো দিয়ে এরকম টুইস্ট করে নিয়েছি। ওখানে 4টে টুকরো ছিল, সেই 4টে থেকে 2টো 2টো করে নিয়ে এরকমভাবে টুইস্ট করব। এরকম 2টো টুইস্ট করব, কারণ আমি 2টো নান বানাবো। এবার একটা ট্রে নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি অয়েল ব্রাশ করে নিচ্ছি। এবার দেখুন ওই বড় 2টো ডো অংশ থেকে একটা নিয়েছি। এখন হাত দিয়ে এটা আমি ট্রের আকারে এটা ছড়িয়ে দেব।
এভাবে হাত দিয়ে চেপে চেপে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি, পুরোটা যেন সমান হয়, কোথাও মোটা কোথাও পাতলা যেন না থাকে। দেখুন এটা চারিদিকে ছড়িয়ে দিয়েছি। এবার যে টুইস্ট করেছিলাম এটা নিয়ে এখন এর চারপাশে গোল করে একই গোল আকারে দিয়ে দেব। দেখুন এটা এরকম ভাবে রাখতে হবে। এবার একটা ছুরির সাহায্যে বা আপনারা পিজা কাটার দিয়েও কাটতে পারেন, এরকম লম্বালম্বি ভাবে প্রথমে কেটে নেব। এবার দেখুন এটা এরকম ভাবে আসলে নিমকি যেমন হয় সেরকম শেপ দিতে হবে। এটা এবার এভাবে কেটে নিচ্ছি। এখন একটা ডিম ফেটিয়ে নিয়েছি, সেটা একটা ব্রাশের সাহায্যে চারিদিকে ব্রাশ করে দেব। এবার সাদা তিল ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে পুরোটাতেই সাদা তিল দিতে পারেন, তবে আমি এই ধারগুলোতেই সাদা তিল দিচ্ছি আর মাঝে কালো জিরে দেব। দেখুন মাঝে এরকম অল্প অল্প পরিমাণে কালো জিরে ছড়িয়ে দিচ্ছি। এটা হয়ে গেছে, এখন এটা বেক করব। দেখুন এখানে একটা কড়াইতে নুন আর স্ট্যান্ড বসিয়ে 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়ে তারপর এর মধ্যে এটা বেক করব। দশ মিনিট হয়ে গেছে, এখন আমি ট্রেটা স্ট্যান্ডের ওপর বসিয়ে দেব। তিল এটা ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য বেক করে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম লো রাখতে হবে। কুড়ি মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে দিয়েছি। দেখুন এটা কিন্তু সুন্দর কালার চলে এসেছে, তার মানে এটা হয়ে গেছে। এখন আমি এটা ফ্লেমটা অফ করে দেব। এখন এটা প্লেটের মধ্যে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন এটা খুব সুন্দর ইভেন কালার এসেছে আর কতটা নরম হয়েছে। আমি আপনাদের বলেইছিলাম দুটো নান তৈরি করব। দেখুন এখানে আরেকটা নান করেছি, তবে এটা ডিজাইনটা সম্পূর্ণ আলাদা। আলাদা বলতে আমি যেভাবে ট্রের ওপরে রেখে দইয়ের অংশটা ফ্ল্যাট করে নিয়েছিলাম সেরকম করে এটা একটু ছোট আকারে করেছি, আর তারপর আমি যে টুইস্ট করেছিলাম ওটা পুরোটাই গোল করে দিয়ে দিয়েছিলাম, তারপর এটা একইভাবে বেক করে নিয়েছি। এখন এটা একটু আপনাদের আমি দেখিয়ে দিই ভেতরটা কতটা নরম হয়েছে। দেখতেই পাচ্ছেন কত তাড়াতাড়ি এটা সহজেই টুকরোটা আলাদা করে নিতে পারলাম। দেখুন ভেতরটা কিন্তু খুব সুন্দর, একদমই নরম হয়েছে। আপনারাও বাড়িতে এই রেসিপিটি ট্রাই করুন আর আমায় জানান আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে এই রেসিপিটি অবশ্যই লাইক আর শেয়ার করুন, আর সর্বানিস কিচেনকে ফলো করুন ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামে। আজ এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।